আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে কথা বলবো হচ্ছে যারা হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্ট দিবে তাদের পূর্ণাঙ্গ যে নোটিশগুলো প্রয়োজন অ্যাডমিশন টেস্টের জন্য সেগুলো সম্পর্কে। যেমন তোমাদের তারিখ তো তোমরা জানো যে 18 ডিসেম্বর 2022 তারিখে, আর গ্রুপ হচ্ছে যারা সায়েন্স, এরকম প্রত্যেকটা আছে, শুধু সায়েন্স না, সায়েন্স কমার্স আর সবার জন্য এটা দেওয়া আছে আসলে। সো তোমার সিট কোথায় পড়েছে, তোমার পরীক্ষা কোন রুমে হবে, তাই না, কত তলায় হবে, সো সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, রুম নম্বর সব কিছু। সো তোমাদের আজকে আমি এটা বলবো। তার আগে কথা হচ্ছে তোমরা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া 2023 সালের আমি নতুন করে কিছু প্ল্যান নিয়েছি, যেমন তোমাদের বিভিন্ন কোর্স আমি দিব ইউটিউবে, সেগুলো হচ্ছে ক্লাস 9-10 সায়েন্সের যে ভিডিওগুলো কোর্সগুলো থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ এগুলো। তো এছাড়া অন্যান্য ক্লাসেগুলো দেওয়ার ট্রাই করব সর্বোচ্চ, বিশেষ করে ক্লাস 8-6 এগুলা। তো আশা করি তোমাদের উপকার হবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এছাড়া নতুন নতুন যে ইনফরমেটিভ ভিডিওগুলো এডুকেশনাল সেগুলো তো আমার চ্যানেলে তোমরা পাচ্ছই। তো এনিওয়ে এই পিডিএফটা একটু দেখো, তোমরা দেখো যে দেখি আমরা যে হলিক্রস হল চারতলা ভবন, ঠিক আছে। তো সময় সকাল 8টা থেকে সকাল 9:30, আর প্রথম শিফট যারা সেটা হচ্ছে এই যে সিরিয়ালটা দেখো, রোল নাম্বারের সিরিয়ালটা, এই যে এই অ্যাপ্লিকেশন আইডিটা, এই আইডির মধ্যে যারা পড়ছে তাদের হচ্ছে এখানে পরীক্ষাটা হবে, ঠিক আছে। আমি এটা বুঝাই দিচ্ছি জাস্ট তোমাদের। ও আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা এটা পেতে চাও পিডিএফ আকারে, তারা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, সেখানে আমি এটা আপলোড অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। তো ফেসবুক গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে তোমরা দেখবা যে প্রথম শিফট যাদের আইডি হচ্ছে এখান থেকে এখানে পড়ছে, সময় হচ্ছে সকাল 8টা থেকে সকাল 9:30 পর্যন্ত। তো শিক্ষার্থীরা ভবনের নাম, রুম নাম্বার ও কততলায় তোমার সিট পড়েছে ভালোভাবে মনে রাখবে, সিট পেতে যেন সহজ হয়। তোমরা দেখা যাচ্ছে পরীক্ষার সময় খুব মানে 10 মিনিট আছে অ্যাডমিশন টেস্ট শুরু হওয়ার সময়, তোমরা অনেক সময় খুঁজে পাচ্ছ না সব কিছু, ঠিক আছে। তো তখন কিন্তু সমস্যা হয়, হ্যাঁ, অনেক শোনাশুনি করা লাগে যে এই ভাইয়া এখানে কোথায়, স্যার এখানে এটা কোথায়, হ্যাঁ এই রুমটা কোথায়। সো এই জন্য তুমি তোমার আইডিটা দেখো, আইডি দেখে তুমি দেখো তোমার রুমটা কোথায় পড়ছে, কত তলায় পড়ছে এবং তলাও দেওয়া আছে। সো এর শেয়ার ভালো তো কিছু করার নেই, তাই না। সো দেখো রুম নং, রুম 7 দ্বিতীয় তলা, এর আইডি। তো এরকমভাবে সিস্টার অ্যাগোস্টাইন মেরিন হল, আচ্ছা 6তলা ভবন। তো এখানেও দেখো এই এটা আসলে নাম আর কি, হলের নামটা, ঠিক আছে। এখানে তোমার সিটটা পড়ছে আর কি, তুমি যে খুঁজবা জিজ্ঞেস করবা যে এই হলটা কোথায় আছে, দেন তুমি সেখানে যাবা, যাওয়ার পর এই রুম নাম্বারে যাবা, এখানে যাবা। সো এছাড়া এখানে দেখো এই পাশে প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো করে দেওয়া আছে, তোমরা কী করা লাগবে, কী করা যাবে, কী করা যাবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমরা একটু পড়ে নিবা, যেহেতু তোমাদের আগেই পড়ে নেওয়া উচিত তাহলে ভালো হবে, আগে থেকেই তোমরা এই নামগুলো বা তোমাদের ভবনের নাম টাম যা যা লাগবে সবগুলো দেখে নাও, তোমাদের পরীক্ষার আগে তোমরা খুব ইজিলি হবে রিল্যাক্সে যেতে পারবে। এটা পরীক্ষায় ভালো করার জন্য অনেকটা হেল্প করে, ঠিক আছে। তুমি যদি হতাশ হয়ে যাবো, আগে চিন্তা করো যে আমি তো সিট খুঁজে পাচ্ছি না, আমি কি পরীক্ষা দিতে পারবো কি না, তখন তোমার অর্ধেক মানে পরীক্ষাই খারাপ হয়ে যাবে, তোমার প্রিপারেশন অর্ধেকই খারাপ হয়ে যাবে। তো এনিওয়ে তো এখানে দেখো প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে এভাবে, ঠিক আছে। যে দেখো সময়টা কিন্তু খেয়াল রাখবা, বিকাল 3টা থেকে 4টা 30 একটা আছে, ঠিক আছে। আবার দেখো 11টা 30 থেকে 1টা পর্যন্ত তোমার কোন সময় পরীক্ষা হবে তুমি তখন কিন্তু যাবা, তখন খেয়াল রাখতে হবে এটা। সো এটা সব কিছু দেওয়া আছে, প্রত্যেকটার জন্য দেওয়া আছে দেখো, হ্যাঁ, যে হিউম্যানিটিসের জন্য দেওয়া আছে, তো প্রত্যেকটার জন্য দেওয়া আছে। সো আমি আর দীর্ঘায়িত করবো না, আশা করি তোমাদের হেল্প হবে, তোমরা পিএফটি আমাদের ফেসবুক গ্রুপেই পাচ্ছ। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।